যে আজি তারিখত বিরোধীবিলাকে কি কৈছে, বিরোধীবিলাকে আজি তারিখত যিবিলাক যুক্তিরে মানুহৰ মাজত বিভ্রান্তি সৃষ্টি কৰিছে, সেই যুক্তির কোনো ভিত্তি নাই, সেই যুক্তির কোনো ভিত্তি নাই, সেই যুক্তির কোনো তেখেতসকলৰ তথ্য নাই, বরঞ্চ মানুহক অনাহকত পৰচুনামূলক বক্তব্যৰে আজি মানুহৰ মাজত যে বিভ্রান্তি আর ভয় আতঙ্ক সৃষ্টি কৰিছে, ইয়াৰ জবাব বিরোধীসকলে সময়ত দিব লাগিব। তেখেতসকলে আকৌ মোক প্রশ্ন করে, আপনি অসমীয়া হয় জানো, হ্যাঁ মই আকৌ চিটা চিনাকি দিব লাগিব নেকি, যে কংগ্রেসের লগত থাকি কংগ্রেস আজি তারিখত আপনাদের সকলোৱে মনত আছে, কংগ্রেস দলটোৱে 60 বছর রাজত্ব করলে আর আমার ভারতীয় জনতা পার্টি মোদী ডাঙরিয়ার নেতৃত্বত কেবল 10 বছর, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় রাজ্য সরকার চলাছে কংগ্রেসে, আর সেই সময়ত অসমৰ জনগণে হাজারবার চিঞৰিলে আমাক রাস্তা লাগে, দলং লাগে, ন্যূনতম আমি জিয়াই থাকার বাবে বিশুদ্ধ খোৱা পানী, বিজুলি বাতির পৰা আৰম্ভ কৰি রন্ধন গেছ ইত্যাদি ইত্যাদি শৌচালয় আৰু আমাৰ জীৱন বীমা, আমাৰ অর্থনৈতিক বিকাশ লাগে, কিন্তু কোনো দিনেই কংগ্রেসে সেইবিলাক গুরুত্ব নিদিলে, বরঞ্চ নানা ধরনের অন্যায় অত্যাচার করে আজি অসমীয়া সমাজখনক ভাগ ভাগ করে ছিন্ন বিচ্ছিন্ন করে সম্পূর্ণরূপে ইয়ার অস্তিত্ব বিপদাপন্ন করে তুলিছে। তেখেতসকলে দুটা শিক্ষাবর্ষ আমার ছাত্র ছাত্রীসকলের জীবনের পর কাহি লৈছে, তার ফলত অসমীয়া জাতিয়ে বহু পাছত থাকিব লগা হল, দুটা শিক্ষাবর্ষ পড়া শুনার 2 বছর করব পৰা নাছিল, কার ভুলৰ বাবে, কংগ্রেসের ভুলৰ বাবে নতুন প্রজন্মে জীবনত সেই অন্ধকার বুটলি লোবলগা হয়েছিল কংগ্রেসের ভুলৰ কারণে। সেই কংগ্রেসের পিঠিটুঠি কোনোবাই যদি আজি তারিখত কয় মই অসমীয়া জাতিক নিরাপত্তা দিম, পারিবনে কক, পারিবনে নোৱাৰে, পারিবনে নোৱাৰে? আজি কাখন সর্বভারতীয় আইন, এখন কেবল অসমৰ কারণে নহয়, কা সর্বভারতীয় আইন, আর এইখন আইনত যদি কারবার আপত্তি আছে তেখেতসকলে আদালতলে যাব পারে, আজি জাতীয় সংগঠনবিলাকে সুপ্রিম কোর্টত আবেদন করেছে, আমি স্বাগতম জানাইছি, আর কালিলে যদি সুপ্রিম কোর্টে কয় এইখন আইন আমার স্বার্থর পরিপন্থী, নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টে যে ডিসিশন দিয়ে আমি স্বাগতম জানাম। যে আজি তারিখত বিরোধীবিলাকে কি কৈছে, বিরোধীবিলাকে আজি তারিখত যিবিলাক যুক্তিরে মানুহৰ মাজত বিভ্রান্তি সৃষ্টি কৰিছে, সেই যুক্তির কোনো ভিত্তি নাই, সেই যুক্তির কোনো ভিত্তি নাই, সেই যুক্তির কোনো তেখেতসকলৰ তথ্য নাই, বরঞ্চ মানুহক অনাহকত পৰচুনামূলক বক্তব্যৰে আজি মানুহৰ মাজত যে বিভ্রান্তি আর ভয় আতঙ্ক সৃষ্টি কৰিছে, ইয়াৰ জবাব বিরোধীসকলে সময়ত দিব লাগিব। তেখেতসকলে আকৌ মোক প্রশ্ন করে, আপনি অসমীয়া হয় জানো, হ্যাঁ মই আকৌ চিটা চিনাকি দিব লাগিব নেকি, যে কংগ্রেসের লগত থাকি কংগ্রেস আজি তারিখত আপনাদের সকলোৱে মনত আছে, কংগ্রেস দলটোৱে 60 বছর রাজত্ব করলে আর আমার ভারতীয় জনতা পার্টি মোদী ডাঙরিয়ার নেতৃত্বত কেবল 10 বছর, দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় রাজ্য সরকার চলাছে কংগ্রেসে, আর সেই সময়ত অসমৰ জনগণে হাজারবার চিঞৰিলে আমাক রাস্তা লাগে, দলং লাগে, ন্যূনতম আমি জিয়াই থাকার বাবে বিশুদ্ধ খোৱা পানী, বিজুলি বাতির পৰা আৰম্ভ কৰি রন্ধন গেছ ইত্যাদি ইত্যাদি শৌচালয় আৰু আমাৰ জীৱন বীমা, আমাৰ অর্থনৈতিক বিকাশ লাগে, কিন্তু কোনো দিনেই কংগ্রেসে সেইবিলাক গুরুত্ব নিদিলে, বরঞ্চ নানা ধরনের অন্যায় অত্যাচার করে আজি অসমীয়া সমাজখনক ভাগ ভাগ করে ছিন্ন বিচ্ছিন্ন করে সম্পূর্ণরূপে ইয়ার অস্তিত্ব বিপদাপন্ন করে তুলিছে। তেখেতসকলে দুটা শিক্ষাবর্ষ আমার ছাত্র ছাত্রীসকলের জীবনের পর কাহি লৈছে, তার ফলত অসমীয়া জাতিয়ে বহু পাছত থাকিব লগা হল, দুটা শিক্ষাবর্ষ পড়া শুনার 2 বছর করব পৰা নাছিল, কার ভুলৰ বাবে, কংগ্রেসের ভুলৰ বাবে নতুন প্রজন্মে জীবনত সেই অন্ধকার বুটলি লোবলগা হয়েছিল কংগ্রেসের ভুলৰ কারণে, সেই কংগ্রেসের পিঠিটুঠি কোনোবাই যদি আজি তারিখত কয় মই অসমীয়া জাতিক নিরাপত্তা দিম, পারিবনে কক, পারিবনে নোৱাৰে, পারিবনে নোৱাৰে? আজি কাখন সর্বভারতীয় আইন, এখন কেবল অসমৰ কারণে নহয়, কা সর্বভারতীয় আইন, আর এইখন আইনত যদি
কারবার আপত্তি আছে তেখেতকলে আদালত যাব পারে। আজি জাতীয় সংগঠনবিলাকে সুপ্রিম কোর্টত আবেদন করেছে, আমি স্বাগতম জানাইছি। আর কালিলে যদি সুপ্রিম কোর্টে কয় এখন আইন আমার স্বার্থর পরিপন্থী, নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টে যে ডিসিশন দিয়ে আমি স্বাগতম জানাম।